বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/8/2022 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হলো সবুজ সাথী সাইকেল নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়ে গেছে। ক্লাস নাইনে যারা পড়ছে 2022 সেই ক্লাস নাইনের 2022 ছাত্রছাত্রীদের জন্য এবারে অষ্টম ফেজের সবুজ সাথী সাইকেলের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, সেই কাজ শুরু হবে। তো ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের এবারে সাইকেল দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সবুজ সাথী সাইকেল বিতরণ করবে। তার জন্য সমস্ত স্কুলগুলোকে এই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য আপলোড করতে হবে বা অনলাইনে আপলোড করতে হবে, সেই পদ্ধতি কমপ্লিট করতে হবে। কতদিনের মধ্যে করতে হবে কাজটা আসুন সেই সংক্রান্ত দেখে নেবো, বা কী পদ্ধতিতে করতে হবে সেই পুরো পদ্ধতি আমি শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো 9/2022 যারা পড়ছে তাদের জন্য এই হচ্ছে সবুজ সাথী সাইকেল দেওয়া হবে। ওয়েবসাইট হচ্ছে www.wbsabujsathi.com .gov.in ওয়েবসাইটে গিয়ে স্কুলে হচ্ছে এবারে 9/2022 তথ্য আপলোড করতে হবে। তথ্য বিশেষ আপলোড করতে হবে না, কারণ বাংলা শিক্ষা পোর্টালে যে 9-এর ছাত্রছাত্রীদের নাম রয়েছে তারা সকলেই কিন্তু তাদের ফেচ হয়ে যাবে, এই সবুজ সাথী পোর্টালে ফেচ হবে। তারপর সেগুলো দেখে কারেকশান করে বা যদি তার ফলেও কিছু বাদ থাকে সেই তার নতুন এন্ট্রি করে এই সবুজ সাথী প্রকল্পের কাজটা কমপ্লিট করতে হবে। তো এই অনলাইন পদ্ধতি, এই তথ্য আপলোডের অনলাইন পদ্ধতি হবে বা ফাইনালাইজ করতে হবে স্কুলের এই আপলোড করার পর লাস্টে সবার ফাইনালাইজ করতে হবে। এই কাজটা করতে হবে কতদিনের মধ্যে, বিভিন্ন জেলার ক্ষেত্রে আলাদা আলাদা টাইম দেওয়া হয়েছে। যেমন হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের টাইম দেওয়া রয়েছে 3/8/2022 থেকে 2/9/2022। তারপরে হচ্ছে নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, এইগুলো হচ্ছে 3/9/2022 থেকে 6/9/2022 মধ্যে। তারপর বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদের হচ্ছে 7/9/2022 থেকে 10/9/2022 মধ্যে। আর তারপরে হচ্ছে বাকি যারা থাকবে তাদের মপ আপ লেফট আউট যারা থাকবে তাদের ক্ষেত্রে 11/9/2022 থেকে 13/9/2022 মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। এবং অল লেফট আউট ভ্যালিডেশন অফ রেকর্ড বাই দ্য এসআই এন্ডে এইটা ভ্যালিডেশন হবে 14 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে। তারপর স্কুলের মানে ক্রিয়েশন অফ ডেলিভারি পয়েন্ট, স্কুল ট্যাগ, ব্লক স্কুল ডেলিভারি পয়েন্ট ঠিক করবে, এই সমস্ত কিছু করবে 18 থেকে 21 তারিখের মধ্যে। আর মাস্টার রোল, স্কুল লগ ইন থেকে মাস্টার রোল পাওয়া যাবে, তো সেই মাস্টার রোলটা পাওয়া যাবে 22/9/2022 থেকে। তো 30/8/2022 থেকে সবুজ সাথী পোর্টালের তো কাজ শুরু হতে চলেছে বিভিন্ন জেলার, সেই টাইমলাইনটা আপনার সাথে শেয়ার করলাম। এবারে এসওপিটা একটু দেখে নেবো, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরটা সেখানে কী বলা হয়েছে। দেখুন, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের, এই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের 2022 যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের সবুজ সাথী সাইকেল বিতরণ করা হবে। তার জন্য অনলাইন আবেদন করতে হবে, অনলাইন আবেদন করে বাংলা শিক্ষা পোর্টাল থেকে এটা পুরোপুরি ফেচ হবে। তারপর স্টুডেন্টদের তথ্যগুলো ভেরিফিকেশন করতে হবে। ডাটা ভেরিফাই হয়ে যাওয়ার পর শেষে সবার ভেরিফাই হয়ে গেলে অল স্টুডেন্টের ডাটা হচ্ছে ফাইনালাইজ, ক্লিক টু ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার পর স্কুলের কাজটা হয়ে যাবে, লাস্টে ওই যখন মাস্টার রোল হচ্ছে ডাউনলোড করতে বলবে সেটা ডাউনলোড করে ডিস্ট্রিবিউশন রোলটা ডাউনলোড করে রেখে দিতে হবে। তারপর যখন ডিস্ট্রিবিউশন হবে সেটা দেখে দেখে কিন্তু ডিস্ট্রিবিউশনটা করা হবে। তো এই পুরো পদ্ধতি আমি শেয়ার করলাম, আরও এই যে যখন এটা শুরু হবে সেই পুরো পদ্ধতি আমি টাইম টু টাইম একদম শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।